10 দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এ নিয়ে আলোচনাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী কথাপ্রবতার সাথে। মহিবুল্লাহ, কর্মবিরতির প্রভাব জানাবেন এবং একই সাথে একটু জানাবেন সংকট নিরসনে কোন ধরনের উদ্যোগ দেখছেন কিনা। জি চৈতি সরার, আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় দিনের মতো 10 দফা দাবিতে পটুয়াখালী ঢাকা নৌরুটের সকল অভ্যন্তরীণ নৌরুটে কিন্তু লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌযান শ্রমিকরা কিন্তু তারা কর্মবিরতি পালন করছে, যার ফলে এখানকার যে সকল ব্যবসায়ীরা নদী বন্দর কেন্দ্রিক পণ্য পরিবহন করছে তারা কিন্তু বিপাকে পড়েছে। পাশাপাশি এখানকার যারা যাত্রীরা রয়েছে তারাও কিন্তু বিপাকে পড়েছে। আমরা এখন রয়েছি পটুয়াখালী নদীবন্দর এলাকায়। নদীবন্দরে কিন্তু এখন লঞ্চগুলো রয়েছে নোঙ্গর করা অবস্থায়। আমরা এখানকার যে পটুয়াখালী উপকূলীয় অঞ্চলের যিনি নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি রয়েছে ইসরাফিল আহমেদ, আমরা তার কাছে জানতে চাইবো যে আপনার একটু বলবেন আপনাদের দাবিটা কি এবং এই যে সমস্যা সমাধানে কোনো প্রকার পদক্ষেপ বা হচ্ছে বৈঠক হয়েছে কিনা একটু জানাবেন। আমাদের দাবি 10 দফা দাবি। আমাদের 26 তারিখ রাত 12টা থেকে এই দ্বিতীয় ধর্মঘট, দ্বিতীয় দিনের মতন ধর্মঘট আমরা পালিত করতেছি। আমাদের কর্মবিরতি চলতেছে, আমাদের এখন পর্যন্ত বৈঠক আমার হয় নাই, এখন শুনতে পাই নাই। আমি এবার তো খবর লইছিলাম না, এখন পর্যন্ত কোনো হয় নাই। আমাদের হলো যে নিম্ন শ্রেণীর বেতন হলো 20,000 টাকা আমরা দাবি করছি। যারা 20,000 টাকা, যারা লস্কর যারা চাকরি করে তাদের বেতন 20,000 টাকা। এই বর্তমানে যে দ্রব্যমূল্যের দাম সেটা আপনারা সবাই ভালো জানেন, আর দাম আকাশ ছোঁয়া দাম। এখন সবাই দেয়ালে নৌযানের পেট ঠিকই গেছে, আমাদের সেইভাবে আমরা কর্ম যে করি সেইভাবে আমরা বেতন পাচ্ছি না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তারা তাদের একটাই দাবি হচ্ছে যে তারা যে বেতন কাঠামো রয়েছে সেটি কিন্তু তাদের দিতে হবে, পাশাপাশি তাদের যে পরিচয় পত্র সহ নানাবিধ যে দাবি রয়েছে 10 দফা দাবি সেটি বাস্তবায়ন হলেই শুধুমাত্র এই এখানকার যে নৌযান ধর্মঘটটি রয়েছে সেটি প্রত্যাহার হবে। তো পটুয়াখালী নদীবন্দর থেকে এই ছিল সর্বশেষ চৈতি। ধন্যবাদ আপনাকে।